বাবা বাবা কেমন আছো? উত্তর দিচ্ছ না যে, শুনতে পারুন। দীপা জিজ্ঞেস করছে তুমি কেমন আছো। কি সৌভাগ্য আমার, ছেলে মেয়ে আমাকে দেখতে এসেছে। তুমি এভাবে কথা বলছো কেন? অভিমান, তোমারও অভিমান আছে? কিভাবে তোমার সঙ্গে আমি কথা বলবো সেটা আমাকে শিখিয়ে দাও মাই ডিয়ার সান। আমরা কি তোমার চিকিৎসার ক্ষেত্রে কোনো গাফিলতি করেছি? না, একদম না। একটা অসুস্থ মানুষকে বাড়ি থেকে জোর করে হাসপাতালে পাঠিয়ে দিলে, পাঁচটা লোকের ওপর আমার দায়িত্ব ছেড়ে দিয়ে তোমরা চলে গেলে, এটা কেউ বলে যে গাফিলতি করা? দেখো বাবা, তোমার যে ধরনের অসুখ করেছে তাতে এই শহরে এর চাইতে ভালো হসপিটাল আর নেই। বাজে কথা বলো না, তুমি একদম বাজে কথা বলো না। হসপিটাল? আসলে তোমরা আমাকে মেরে ফেলার চেষ্টা করছো। হ্যাঁ হ্যাঁ, আমি মরে গেলে তোমাদের খুব আনন্দ হবে না? বিশেষ করে তোমার বউ আনন্দে তো ধেই ধেই করে নাচবে। রত্নাকে আবার এসবের মধ্যে টানছো কেন? শোনো, বাপের সঙ্গে যখন কথা বলবে তখন বউয়ের হয়ে ওকালতি করতে এসো না। বাবা তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, এটা কিন্তু হসপিটাল। তাতে কি, তুমি কি আমাকে ম্যানার্স এটিকেট শিখিয়ে দেবে? আমি বাবা হয়ে তোমার কাছে এটিকেট শিখব? এতদিন ধরে আমি তোমাকে সেই শিক্ষা দিয়েছি। উফ, ডিসগাস্টিং, এখানে আসাই ভুল হয়েছে। কি না কিছু? আচ্ছা বাবা, তোমার অসুখের জন্য তো আমরা দায়ী নই। তোমরা দায়ী, অবশ্যই তোমরা সকলে দায়ী। দাদা আমি যাচ্ছি। শোনো, তোমাকে আমি যেটা আনতে বলেছিলাম ওটা এনেছো? কি আনতে বলেছি? হ্যাঁ, তোমার ওষুধপত্র সব নার্সকে দেওয়া আছে। হেইল ইওর মেডিসিন। শোনো, এই আমার পাইপটা, পাইপটা এনেছো? দাও না পাইপ। বাবা এটা হসপিটাল, এখানে ধূমপান করা নিষেধ। সেটা আমি বুঝবো। হসপিটাল, আমি তোমাকে যেটা জিজ্ঞেস করছি, আমার পাইপটা এনেছো? হ্যাঁ পাইপ। তোমার ধূমপান করা বারণ। বারণ? তুমি এসছো কেন? মজা দেখতে? আমাকে দেখে খুব মজা লাগে না? চাও চাও চাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। ওকে, এখানে আসাটাই ভুল হয়েছে।